তামিম খান আপনি প্রশ্ন করেছেন রাগের মাথায় বউকে তিন তালাক দিলে তালাক হবে কি না রাগের মাথায় তো মানুষ তালাক দেয় তিন তালাক দিলে সেটা গুণা হবে একসঙ্গে তিন তালাক দেওয়া উচিত নয় একটা একটা করে তালাক দেওয়া উচিত এক তালাক দিয়ে আবার পরবর্তী মাসে আরেকটা তালাক দেওয়া উচিত যদি একসঙ্গে তিন তালাক দেয় এবং সেটা আলাদা আলাদা বাক্য উচ্চারণ করে এক তালাক এক তালাক এক তালাক যদি বলে তাহলে কিন্তু তিনটাই তালাক পতিত হয়ে যাবে আর এক শব্দে তিন তালাক যদি বলে সেক্ষেত্রে পতিত হবে কি না সেটা নিয়ে আমাদের ভিতরে একাধিক মত রয়েছে ওমর ইব্দুল খত্তা আব্রাজ্লা তাল্লাহন সেটাকে তিন তালাকি গণ্য করেছেন একসাথে বললেও তবে না বিশাল আল্লাহ সাল্লাম থেকে একসাথে বললে তিন তালাক গণ্য হবে এরকম কোনো কথা পাওয়া যায় না আল্লাহ তালা বলেছেন আত্মার রাত তালাক একাধিকবারে হয় আর আজকালও মানুষ এরকম কাজ করে পরবর্তীতে প্রায়শ্চিত্ত করে এবং হিলা বিবাহ সহ নামা মানে গর্হিত কাজ করে সেজন্য আপনার একসাথে তিন তালাক এই বিষয়টি আমরা বলবো তবে তবে একসাথে একসাথে এক তালাক দিয়ে একবার এক তালাক দিয়ে তার পরবর্তীতে আরেকটা তালাক দিয়ে এরপর যদি সংশোধন না হয় ফাইনাল তালাক দিতে হবে এটা হলো সুন্নাসম্মত তালাক জুবায়ের